وامتازوا اليوم أيها المجرمون. জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই, জান্নাতে কোনো টেনশন নাই, রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র‍্যাবের দৌড়ানি নাই, আছে দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খায় নেন, জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই, ঝুঁকি আছে না নাই, জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? তো এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন, একটু স্যাক্রিফাইস করেন, জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ। আল্লাহর তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হাইপার টেনশন, অসুস্থতা, ঝামেলা, ঝক্কি ঝামেলা, ব্যারাম কিচ্ছু নাই। বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই, গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এইটা সেইটা বাজার করো, অসুস্থতা, ছেলে মেয়েদের ভর্তি করো, একটার পর একটা লেগেই থাকে। এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে? তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের? ঢুকবেন, ঢুকবেন। রব্বুল আলামিন বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আমার গোলামেরা শোনো শোনো, এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতু আয়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত, দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ ভালো, যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এই রকম হবে, নাজ নেয়ামতটা, কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আ'আদাতুল ইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত, আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন, এত সুন্দর হবে, সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি। ঢুকবেন, সাহস হয়। আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, আটটা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট আটটা। কয়টা? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা আটটা, তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবাড়া, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী, আবু বকর সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের আটটা দরজাই ওনাকে ডাকবে, আসেন, ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন, সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরাও এই আটটা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে, স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান, এই সুযোগ চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য,
এই ওযুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে আল্লাহ বুখারীর বর্ণনায় বিষ্ণুই বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভিতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন ইসমা আর রায়্যান ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়্যান দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিষ্ণুই বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়্যান দিয়ে ঢুকাই দিবেন ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার বিষ্ণুই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কাত ওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহরাইনের আরেকটা শহর আছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহরাইন যত দূর বিষ্ণুই বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহু আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হায়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবহানাল্লাহ পড়ে মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে সুবহানাল্লাহ পড়ে ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা আখিরু মান দাখালাল জান্নাত সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাইকন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোনটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন কইবেন দুনিয়াতে কই এসি ফেরদাউস এখনো ঢুকমু ফেরদাউসে কোনো কথা নাই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল খুলদ দারুল সালাম আলিগুন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি বসে আছি জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি বসতে পারি তুমি তৌফিক দাও وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ سبحان الله قرآن جنتي در كيف فرشترا جنتي ردقي نية جابب وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ دُنِيَا رَبُكَ جَرَى اللَّهَكَ بھائے پیچھے تَدَرْكَ حَكِيَ حَكِيَ فِرِشْتَرَا بُلْبَي چَلَنْ چَلَنْ جَنَّةِ چَلَنْ إِلَى الْجَنَّةِ زُمَرَا حَتَّى إِذَا جَاؤُهَا فُتِحَتْ أَبْوَابُهَا جَنَّةِ تیرے دیگے ترہ چھوٹتے تھاکے بھائے اما در ایک ہے نا جو دی مانونی پردھان منتری شیخ حسین آشے انہار جننے کی ایرکم سٹیج کلے چل بھائے ہاں بیشال سٹیج ہو بھائے اپنا تو ہائر کلاسر مانوش আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়ুন আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সম্বর্ধনা থাকবে আর সব জান্নাতেরা তাকবীরা স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লাইকন সুবহানাল্লাহ ওয়েলকামিং গেট রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং
ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসেপশন গেট এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতীরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাস্তি অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামায় শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসলিউটলি রং ফেরেশতারা বলবে ও জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসেপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি কালাটু হে দিল্লি বহু দূর হে জান্নাত অনেক দূর যেতে হবে জান্নাতীরা বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করছি এটাই জান্নাত জান্নাতীরা আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিউটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে লাট্টু হ্যায় দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর আসলে ওইটা কি জান্নাত না সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর একটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতীরা ঢুকবে ফেরেশতারা সেলিউট করবে সেলিউটেশন উদখুলুহা বিসালামিন আমিনি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শক থান্ডার্ড অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড হাউ কাম এত সুন্দর কেমন করে হয় এত সুন্দর কিভাবে হতে পারে হাউ ইটস পসিবল সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবহানাল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি পরে আলহামদুলিল্লাহ তা আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ পড়বে এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক এত সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল বাগানবাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচিং চোখ ধাঁধানো সৌন্দর্য ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিক মাসফুফাতু জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক সিংহাসন বিশাল বিশাল ফুলের শয্যা বিশাল বিশাল পানপাত্রের শাড়ি বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি সোফা সেট জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে সুবহানাল্লাহ জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা বিভিন্ন বাগান বাড়ি ফুলের বাগান ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান ফলের বাগান
সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নিয়ামত ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই আছে কথা বলেন আছে ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই কারমিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই কারমিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা সুবহানাল্লাহ ঝর্ণা দেখতে ভালো লাগে না কার হাত তোলেন সবার মন চায় না ঝর্ণা দেখতে ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায় ঠান্ডা হয়ে যায় ঠিক কি না জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে ওইটার নাম সালসাবিল কি নাম আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে সুবহানাল্লাহ পড়েন জান্নাতের এই নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে তো জান্নাতে আপনারা ঢুকলেন ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন আরামসে নাজ নিয়ামতের সৌন্দর্য দেখছেন অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন এবার একটু খাবার দাবার দরকার আছে না নাই ওইটা তো আর জান্নাতে নাই খাওয়ান দাওয়ানো আছে সুবহানাল্লাহ পড়েন এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট বিশ্বনবী বললেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা The first meal and snacks will be served in paradise is liver fish fry. লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ফেরেশতারা ট্রে এর মধ্যে কোণে জান্নাতে বিশাল সমুদ্রের মাছখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আসে বিশাল বড় বাংকিউ হলের ভেতরে এই পার্টি গুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আর গরুর গোশত খান খাই আলহামদুলিল্লাহ কোন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ইচ্ছামত অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হইছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতে তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পড়ো এরকম লা মাকতুআতি ওয়া লা মামনুআ শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা
জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিবেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা খাইছি কলা খাইছি আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খায়া দেখো কলার চেয়ে মজা সুবহানাল্লাহ কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নেয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে আল্লাহ ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো বাট ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা পবিত্র পানীয় সুবহানাল্লাহ অঢেল ড্রিঙ্কস এর জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কস এর ঝর্ণা করে দিবে চারটা মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى سبحان الله পড়ুন চার ধরনের ড্রিঙ্কস এর ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবহান আল্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকানা মির রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পূরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবে তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড়ও আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে জামদানি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কোন তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা
সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে আল্লাহ কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে আল্লাহ আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বগে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক পরলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবে একটু শপিং করবে একটু তো জান্নাতে তার শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর চেয়ে ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমা প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশে আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হুরুল জান্নাত থাকবে নিসাউল জান্না পুরুষদের জন্য হুরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কি না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়্যি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে চিল্লায় কোন সুবহানাল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্যম পোষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংসপেশিগুলো এত সুন্দর হবে গোশতের ভেতরে যে
রগের ভিতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভিতরে হাড়ের ভিতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুড়দেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে আল্লাহ ওই হুড়ের দরকার আছে না নাই আছে ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে পোলাপাইনরাও কইতেছে দরকার আছে মাশাআল্লাহ জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না এই হুড়দের সাথে আল্লাহ বিয়ে পরাই দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বচ্ছন্দের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস তিনটা এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভালো লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনারা এনে দিয়েছে মাতৃভাণ্ডারের রসমলাই আমরা কিবেন তুই খা তোর রসমলাই ঠিক কি না আপনার 105 ডিগ্রি জ্বর আপনি কাঁপছেন আর আপনারা দিচ্ছে রসমলাই ভালো লাগবে অসুস্থ আপনি এজন্য রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন গোলাম শোনো শোনো তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেশতারা ঘোষণা দিবে ইউনাজি মুনাদিন ফিল জান্না ইয়া আইয়ুহাল জান্না আসহাবাল জান্না ওয়া ইন্না লাকুম আন তাসহু ফালা তাসকামু আবাদা তোমরা আজীবন সুস্থ থাকবা রোগে ধরবে না ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা বুড়ো হবে না ওয়া ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা তোমরা আর মরবা না আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33 আরেক বর্ণনা এসেছে 30 আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেহে পশম থাকবে না দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোস কিছুই থাকবে না চিল্লায় কোন সুবহানাল্লাহ 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত 3.5 হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবহানাল্লাহ পড়বেন না এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো জান্নাতীরা বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা সবাই বলবে বুঝে পেয়েছি আমরা মহা খুশি একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আল্লাহ আমনেরে পাই নাই যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহর এই তো পেলাম না আল্লাহ তোমার এই পেলাম না এখনো জান্নাতীরা আল্লাহর দেখে নাই সুবহানাল্লাহ কোন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক কি না আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইদিন নাদারা ইলা রাব্বিহা নাদারা সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখব না জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো তিনি কার মতো তার মতো মনে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তোলা জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে আমার নূরের তাজাল্লি আমি এখনি তোমাদের উপরে দেব সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবেন সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ পড়ে থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য আল্লাহ পর্দার পেছন থেকে
তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড 1 মাইক্রোসেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড এরকম 1 ন্যানোসেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নূরের ঝলকানি কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন 1 সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এই ভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে তাই তো কইছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লায় কোন ঠিক কি না ঠিক ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্যনের কথা বলে না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্যনের কথা বলে না যে ঈমান বাস্তবে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি ঠিক কি না এরকম ঈমানদার হওয়া লাগবে আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানা চাই আমরা যেতে চাই না কোথায় এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই পড়ে না আমিন আর জোরে বলেন আমিন তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম ব্যারামের জায়গা আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম যেখানে আছে শুধু কষ্ট যেখানে আছে শুধু দুঃখ যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা যেখানে আছে শুধু চিৎকার যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব জোরে বলেন ঠিক কি না বিশ্ব নেই বলেন না রুকুম হাযিহি আল্লাতি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম যে আগুন দিয়ে গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও উম্মতেরা জেনে রেখো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা কয় গুণ 70 গুণ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করা যায় রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায় ফুসকা পড়ে যায় মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায় কথা কন আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ড বেশি রাখেন না আবার 1 2 সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে আহা সহ্য করতে পারি না আমরা ঠিক কি না অসম্ভব হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী চামড়াগুলো একেবারে ঝলসে যায় একেবারে চাপসে যায় ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে গা শিউরে ওঠে শরীর থরথর করে কাঁপে আগুনে পোড়া রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায় হসপিটালের বার্ন ইউনিটে যাবেন কোন ইউনিট ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায় এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য ওর চিৎকার ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত
এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে আল্লাহ আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না এটা আমার আগুন নারুল্লাহ এই আগুনের নাম হলো আল্লাহর আগুন চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে পেটে লাগলে পেট জ্বলে মাথায় লাগলে শুধু মাথা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিষ্ণুবীর চাচা আবু তালেবকে নাম শুনছেন ওনার চাচা আজীবন বিষ্ণুবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামে সবচাইতে হালকা এবং পাতলা হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পড়িয়ে দেয়া হবে ফায়াগলি বিহি দিমাগু ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম আমরা কি ওই জাহান্নামে যেতে চাই কথা বলেন বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধরো জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো জান্নাতিরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে কারণ তারা যাবে জান্নাতে কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু পাপীরা জালেমরা নাস্তিকরা কাফেররা মুশরিকরা ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে তোদের লাইন ডান দিকে নয় তোদের লাইন হবে কোন দিকে ওই দিন আফসোস কপাল চাপড়াবে না বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি কিছুই তো করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তাফসির মাহফিলগুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম ঠিক কিনা কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করব ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন ধর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ঠিক কিনা ধর এগুলারে ধর বলার সাথে সাথে দৌড় ডানে বায়ে পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতিদের পিছনে যে এরকম লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা কোনো তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাঠমোল্লা বলে বলে গাল দিত এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতিদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান্নামে জাহান্নামীদের চেহারা গুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইউরাফুল মুজরিমুনা বি সীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী ঠিক কি না কারণ জান্নাতিদের নূরানি চেহারা আর পিছনে একটা সোনার মতো এরকম পলায় আছে ওটা কুচকুচে কালো ওটা কালুর ঘরের কালু
চিল্লায় কোন ঠিক কিনা এবার কালুর ঘরের কালুরে ধরবে কই ধরবে জানেন মাথার ঝুটিতে চুলে অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয় ঠিক কিনা ফেরেশতারা চুলের ঝুটি ধরে টান দিবে পা ধরে হেজ কাটে নিতে থাকবে জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে পা ধরে হেজ কাটেনে জাহান্নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি না জাহান্নামীরা যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র‍্যাবের বাড়ি না পুলিশের বাড়ি জাহান্নামের ফেরেশতাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কি না পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে জাহান্নামে ঢোকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়ামত আরাম আর আরাম আরাম কেদারা ঝর্ণার শব্দ ফোয়ারার কলকল আওয়াজ চারদিকে সুঘ্রাণ এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস জাহান্নামেরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে গা গুলো ঝলসে যাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গোষ্ঠগুলো থেতলে ফেলা হবে হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানির আযাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও ক্ষুধা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকেও আল্লাহ খাবার দিবে তবে জান্নাতীদের মতো মাছের কলিজা তাই না বারবিকিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কিনা ওদেরকে দেয়া হবে দরি আর জাক্কুম খেয়াল রাখবেন জাহান্নামীদের খাবার হচ্ছে দরি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু এই দরি খেয়ে সাথে সাথে বমি হজম হবে না ক্ষুধাও মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত একটা গাছ জাহান্নামের অতল তল দেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয় ওইটার নাম জাক্কুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত ঠিক তেমনি কাঁটাযুক্ত বিশ্বনবী বলেন লাউ আন্না কাতরাতান মিন জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আয়শাহুম জাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর সব মানুষগুলো জাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চুটে হয়ে জাক্কুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নম্বরে হলো গাসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে উদুর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নম্বরে দুর্গন্ধযুক্ত বমি তিন নম্বরে রক্ত আর পুষ
চার নম্বরে হচ্ছে পোড়া তেল, এগুলো খাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে, গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে, তৃষ্ণার চোটে। শুনতেছেন, কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্তগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে, তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে, গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে, চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি? সরাসরি সম্প্রচার মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে, আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ মোজ মাস্তি চলতেছে এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতে, এরকম আসরে নাই একই এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামি, আছে নাই? জান্নাতে বাবা থাকবে জাহান্নামে আছে নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, খুদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা, তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা, আর খোদা সহ্য করতে পারি না, এক ফোঁটা পানি দে, এক দুই ফোঁটা পানি দে, একটু দয়া কর, দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা। জান্নাতিরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? তখন আল্লাহ তাআলা একটা সাদা ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু, মৃত্যুকে এনে ফায়ুতবাহুল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া, আর বলে দেয়া হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতিরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই, ও জাহান্নামীরা আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে, এজন্য সিদ্ধান্ত আপনার, দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন।